করোনা পরিস্থিতির মধ্যেও কোভিড বিধি মেনে ছোট আঙ্গেরিয়া দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, 2001 সালে চৌঠা জানুয়ারির রাতে ছোট আঙ্গেরিয়ার বক্তার মণ্ডলের বাড়িতে আগুন ও বোম বন্দুক নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় সিপিআইএমের বাহিনী, দাবি তৃণমূল কংগ্রেসের। ওই দিন রাতে বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ও গণহত্যা চালায় বলে অভিযোগ। এই নিয়ে কেস চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাদের দোষের প্রমাণ না মেলায় বেকসুর খালাস করে দেয় বিচার বিভাগ। তদন্তে নামে সিবিআই, কিন্তু এর কোনো প্রমাণ না মেলায় কোনো দোষীকে চিহ্নিত করতে পারেনি বলে জানা যায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারেবারে ওই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। ওই পাঁচজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে হত্যা করে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস। আর সেই দিন থেকেই চৌঠা জানুয়ারি ছোট আঙ্গেরিয়ার পালিত হয় শহীদ দিবস। গত বছরে ওই শহীদ দিবস পালন নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে বাদানুবাদ তৈরি হয়। গড়বেতায় শুভেন্দু অধিকারীর একটি সভা অনুষ্ঠিত করে দাবি করেন যে ছোট আঙ্গেরিয়ায় যারা শহীদ হয়েছে তারা বিজেপির কর্মী ছিল, কিন্তু এই বছর দেখা যায় ছোট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হয় ছোট আঙ্গেরিয়ার শহীদ দিবস। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ববৃন্দ, গড়বেতার বিধায়িকা ও জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, অজিত মাইতি। সভা মঞ্চের শুভেন্দু অধিকারীর সম্পর্কে অজিত মাইতি বলেন, শুভেন্দু অধিকারী একজন গাদ্দার ও স্বার্থ নেত্রী, আবুল তাবুল কথা বলে বেড়ায়। যদিও তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস নিয়ে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় বিজেপি নেতৃত্ব, আজ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, তাদের হাতে বস্ত্র তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ছোট আঙ্গেরিয়ার ইতিহাস, মানুষ কত নির্মম হতে পারে, ছোট আঙ্গেরিয়ার নেতাই তার উদাহরণ। একটা রাজনৈতিক দল কতটা পঙ্গু হলে মানুষের উপর এই নৃশংস অত্যাচার নামাতে পারে সেটা এই জায়গাগুলো তার প্রমাণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে নিয়ে মানুষের পাশে এসে যে দাঁড়িয়েছেন, এটা বাংলার মানুষ জেনেছেন যে অত্যাচারিত মানুষের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে। আমি গত বছর এই জায়গাটাতে এসেছিলাম, সেটা ছিল একটা ইতিহাস। কিরম এই জন্য গড়বেতাকে আমি ধন্যবাদ জানানোর জন্য ছুটে এসেছি, বিশেষ করে গড়বেতার এই যত সহকর্মী আমাদের এখানে বসে আছেন, আপনারা যারা সামনে বসে আছেন। কেন ছুটে এসেছি না, গত বছর গড়বেতায় আমরা তৃণমূল এই শহীদ দিবসের উত্তরাধিকার আমরা করব বলে ঠিক করেছি, কিন্তু একটা লোক এই ছোট আঙ্গারিয়ার ছাইপাশ মেখে নিজেকে ছোট আঙ্গারিয়ার প্রেমী হিসাবে জাহির করে সে ত্রাতা ভগবান সাজার চেষ্টা করছিল, কিন্তু বোঝা গেল এই গত ছোট আঙ্গারিয়া দিবসে সেই লোকটা আসলে জমদুক তৃণমূলকে ধ্বংস করবার চেষ্টা করছিল। বর্তমান বিজেপির বিরোধী নেতা সেই জন্য ছোট আঙ্গারিয়ায় জায়গা না পেয়ে গড়বেতা শহরের একটা মাঠে মিটিং করে বলছে ছোট আঙ্গারিয়া দিবস। আমার এখন মনে আছে হুগলি ঝাড়গ্রাম এই এন্টায়ার ডিস্ট্রিক্ট সব জায়গা থেকে মেরে কেটে কয়েক হাজার মাত্র লোক করেছে। আর এখানে আমাদের সহকর্মীরাই গড়বেতা একটা লোক বাইরের থেকে আনতে হয়, শুধু গড়বেতা ব্লকের লোকেরা যেভাবে ওইখানে আমরা সভা করেছিলাম ওই মাঠে, যেভাবে কাতারে কাতারে মানুষ এসেছিলেন, তাতে আপনাদের এই জন্যই আমি ধন্যবাদ জানাতে ছুটে এসেছি যে শুভেন্দু অধিকারীকে।